এটা কুফরের মতবাদ শিরকের মতবাদ এটা হারাম কথা মানা আল্লাহর পছন্দ এটা তোমার ভালো লাগে না মুতাগায়িরাতিন খালকাল্লাহ আল্লাহ সৃষ্টি যজ্ঞে আল্লাহ যে মেশিন দিলেন সেই মেশিন চেঞ্জ করে সাইনা লাগাও এদের টার্গেট হলো সমকামিতা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এটা কওমের লুটের ছিল এই সফটওয়্যার যারা ইনস্টল করতে চাও মনে রেখো এটা শাহজালালের বাংলাদেশ এটা শাহজালালের বাংলাদেশ তরবারি এখনো মরিচা ধরা নাই তরবারি এখনো মরিচা ধরা নাই গৌরগোবিন্দের ভূমিকা পালন করলো তরবারি গর্জে উঠবে উনি আল্লাহর খানকায় বসে থাকে ঠিক এটা বোঝা না এরা জিহাদ ভুলে যায় নাই আমাদের পূর্বপুরুষরা রক্ত দেওয়ার ইতিহাস শিক্ষা দিয়েছে সাইয়্যেদ শহীদ আহমদ বলবি রহমতুল্লাহ নাই বালাকোটের জমিনে রক্ত দিয়েছে দেয় নাই কি বলেন দেয় নাই রাকোটের জমিনে রক্ত দিয়েছে আমরা সেই রক্ত থেকে তৈরি কথা মানে শাহজালালের আমাদের উত্তর শুনে আমরা মনে রাখো এটা তোমার বাবার নয় এটা অলিয়া অলিয়ার বাংলাদেশ মন চাইলে একটা করবা এত সোজা না এত সোজা না মন চাইছে করলাম তা করতে পারবে না ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা আমার দেশের মধ্যে ছড়িয়ে দিবে কখন এটা মেনে নিব যারা বলো নিব পৃথিবীর বিজ্ঞান বলবে মানুষের সৃষ্টি হিউম্যান অ্যানাটমি এমব্রোলজিক্যাল সায়েন্স ভ্রূণতত্ত্ব বলবে মানুষের তৈরি হলো পুরুষ এবং নারীর মধ্যে 23-46 জোড়া ক্রোমোজোমের মাধ্যমে সুবহানাল্লাহ বলেন কিসের মাধ্যমে ক্রোমোজোম মানুষের ক্রোমোজোম একজন পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই এক্স ওয়াই ক্রোমোজোম নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স সুবহানাল্লাহ বলেন ডাবল এক্স পৃথিবীতে সন্তান জন্ম হয় সন্তান দেওয়ার মালিক কে নাকি আমরা কেউ পুরুষ বানায় কে মেয়ে বানায় কে নাকি আমার মন চাইলো আমার এখন ট্রান্সজেন্ডার আমি পুরুষ আমি এখন পরিবর্তন হয়ে বলবো না আমার পুরুষ ভালো লাগে না মোটামুটি 40-45 বছর হয়ে গেছে আমি এখন মনে মনে মহিলা হয়ে যাবো এটা কি সম্ভব নাকি সম্ভব না এটা এমন না যে মোবাইলের ব্যাটারি ফলে গেছে ব্যাটারিটা চেঞ্জ করে নিব এটা কি ব্যাটারির মতো মেশিনের ব্যাটারি চেঞ্জ করার কোনো বিষয় আছে এখানে তার যতগুলো যোগ্যতা ক্যাপাবিলিটি যা তার মেশিন আল্লাহ দিয়েছেন সৃষ্টির শুরু থেকে নিয়ে ওইটাকে পরিবর্তন করার ক্ষমতা মানুষের পারলে একটা দেখাও পারবে নাকি সেম টু সেম আরেকটা মানুষ বানানো যাবে যাবে কথা বলেন অবাক করার মতো পুরুষ বানায় কে মেয়ে বানায় কে কোরআনে আল্লাহ বলেছেন ইয়াহা বলে মাইয়াশা ও ইনাসা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান পৃথিবীতে কন্যা সন্তান দান করেন ওয়া ইয়াহা বলে মাইয়াশা ও যুকুর আল্লাহ যাকে চান পৃথিবীতে ছেলে সন্তান দান করেন ছেলে মেয়ে দেয় কে আরে জোরে বলেন যাকে চান ছেলেও দেন মেয়েও দেন ওয়াইয়া জানো আকিমা আল্লাহ যাকে চান বন্ধা বানান ছেলেও দেন না মেয়েও দেন না ছেলে মেয়ে দেখে আরে যারা বলে ইয়াই হন্নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم কখন ছেলে হবে কখন মেয়ে হবে গোটা পৃথিবীর যত কিছু সব নর এবং নারী থেকে পুরুষ এক পুরুষ আদম ইসলাম ইয়া আইহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফস ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আল্লাহু আকবার নর এক পুরুষ থেকে আদম থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানালেন সুবহানাল্লাহ বলে পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই
নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স বলেন নারীর ক্রোমোজোম কি সবাই বলেন আরে জোরে বলেন ডাবল এক্স কোরআনে আল্লাহ বলেন ইয়া আইহুন নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুবাবা ওয়া কাবায়লা যেমন বলেন আবার বলেন إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتلي وجعلناه سميعا بصيرا اختلط من ماء الرجل ومن ماء المرأة في تغيير بجنب الله شدو پروش شنطان هنا شدو مهلاي شنطان هنا الله بولين پروشو لغنا مهلاو لغنا شنطان جني دن تني كي بجنب الثوري خانة فيل بجنب الثوري كي بولين آدم نبير ما كوي بابا كوي আদম আলাইহিস সালামের মা বাবা কে এক্স নয় ওয়াই নয় কেন হলো আদম নবী অথচ তার পাওয়ার হলো এক্স এবং ওয়াই পুরুষের ক্রোমোজোম কত এক্স এবং ওয়াই ক্রোমোজোম সেখান থেকে জীবন্ত একটা মানুষ থেকে আরেকটা জীবন্ত মানুষ বানালেন উইদাউট ইনিশিয়েশন অবশ করা হয় নাই অবশ করা ছাড়া আল্লাহ তাআলা আদম নবী থেকে আরেকটা হাওয়া আলাইহিস সালাম বানালেন অপারেশন ছাড়াই বাম পাজর হাড় থেকে জীবিত মানুষ থেকে জীবিত মানুষ বানালেন হাইয়ুন হাইয়ুন থেকে হাওয়া সুবহানাল্লাহ বলেন বলবেন ঈসা রূহুল্লাহ ওনার তো বাবা নাই তো ওনার কেমনে সন্তান হলো মারিয়ামের কেমনে সন্তান হলো এক্স ওয়াই নাই এক্স আছে ওয়াই নাই ওয়াই ছাড়া কেমনে হবে সন্তান ছেলে প্রশ্ন আসে কিনা বিজ্ঞান কি এখানে কোনো বক্তব্য দিতে পারবে তো পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স পুরুষের এক্স নারীর এক্স দুটো এক্স মিলে যখন ডিম্বাশয় নেয় যায় তখন সন্তান হবে মেয়ে পুরুষের ওয়াই নারীর এক্স এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে প্রশ্ন হলো হিজরা হবে কেমনে থার্ড জেন্ডার কি জেন্ডার কথা বলো না কেন থার্ড জেন্ডার পর্যন্ত আমরা হিজরাদেরকে সাপোর্ট করি কিন্তু থার্ড জেন্ডারের নামে ট্রান্সজেন্ডার এটা কুফরের মতবাদ শিরকের মতবাদ এটা হারাম কথা মানে আল্লাহর পছন্দ এটা তোমার ভালো লাগে না মুতাগাইয়াতিন খালকাল্লাহ আল্লাহ সৃষ্টি যজ্ঞে আল্লাহ যে মেশিন দিলেন সেই মেশিন চেঞ্জ করে চায়না লাগাও আল্লাহ দিছেন তোমার জাপানি সুবহানাল্লাহ এদের টার্গেট হলো সমকামিতা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া শিয়ালের কাছে দিছে মুরগি আদি কথা বলে না কেন এই শিয়ালের কাছে যদি মুরগি দেয় শিয়াল যদি বলে ভাই আমি কিছুদিনের জন্য মুরগি হয়ে যাচ্ছি আমার মুরগির সাথে থাকতে দেন মুরগির খোপের মধ্যে যদি শিয়াল মুরগি মনে মনে মুরগি ভেবে যদি ঢুকায় দেন একটা মুরগি রাখবে যারা মনে মনে এমনি তার সব পুরুষ সব কি কথা বলে সব পুরুষ মনে মনে মাইন্ড সেট আপ দিল ট্রান্স মাইন্ড মন চেঞ্জ করছে যে না আমি পুরুষ হব না আমি মনে মনে মহিলা আমার একটু থাকতে দেন মহিলা হোস্টেলে তাহলে বুঝেন কি হবে একটাও ঠিক থাকবে যারা বলে এই হচ্ছে তাদের টার্গেট সমকামিতা এটা হারাম এটা কওমের লুটের ছিল এই সফটওয়্যার যারা ইনস্টল করতে চাও মনে রেখো এটা শাহজালালের বাংলাদেশ এটা শাহজালালের বাংলাদেশ তোর বাড়ি এখনো মরিচা ধরা নাই তোর বাড়ি এখনো মরিচা ধরা নাই গৌর গোবিন্দের ভূমিকা পালন করলো তার বাড়ি ঘর যা উঠবে উনি আল্লাহর খানকায় বসে থাকে ঠিক এটা বোঝা না এরা জিহাদ ভুলে যায় নাই রাকোটের জমিনে রক্ত দিয়েছে আমরা সেই রক্ত থেকে তৈরি মনে রাখো এটা তোমার বাবার নয় এটা অলিয়া উলিয়ার বাংলাদেশ মন চাইলে একটা করবা এত সোজা না এত সোজা না মন চাইছে করলাম তা করতে পারবে না ট্রান্সজেন্ডারের নামে
সমকামিতা আমার দেশের মধ্যে ছড়িয়ে দিবে কখন এটা মেনে নিব না জানাবো না নিব ধন্যবাদ শিক্ষামন্ত্রীকে আপাতত ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আপাতত ট্রান্সজেন্ডারের চ্যাপ্টারগুলো উঠায় নিয়েছে নোটিশ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে যারা এই কাজটা করেছিল এদের বিচার হওয়া দরকার সরকারের অর্থ অপচয় করেছে পারলে এত বড় বিজ্ঞানী হয়েছে একটা হিজরা বানায় দেখাও হিজরারা এদের অধিকার আছে ইসলামে অধিকার দিয়েছে মুহান্নিসিন কুন্নাস যারা তাদের অধিকার ইসলাম দেয় নাই কথা বলেন আরে যে বলেন দেয় নাই রসুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন কারণে ছেলে হয় কোন কারণে মেয়ে হয় আবার প্রশ্ন করেছে কেন হিজরা হয় গো নবীজি যদিও কেউ কেউ বলেছেন মারফু হাদিস নেই এটি মাওকুফ হাদিসের কথা বক্তব্য দিয়েছেন কেন ছেলে হয় কেন মেয়ে হয় নবীকে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আকাশের মধ্যে চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায় চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন গো নবীজি এই প্রশ্নের উত্তর আপনি দিবেন আল্লাহু আকবার বলে নবীকে আবার প্রশ্ন করেছে প্রশ্নের কোনো শেষ নাই হাতে রোগ এটা কেন হয় নবীকে প্রশ্ন করেছে নবীজি উত্তর দিতে পারেন না নবী কারো কাছে শিখে নাই আমার আল্লাহ বলেন ওয়া আমার আল্লাহ বলছেন ওয়াল্লাহ কামালাম তখন তামাম আপনি যা জানতেন না অজানা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি অজানা বিষয়ের জ্ঞান আমার রসুলকে আল্লাহ জানাই দিয়েছেন রসুল বলেন আমি নবীর সামনে যেমন দেখি না আমি পিছনেও তেমন দেখতে পাই ডানে যেমন দেখি মনেও তেমন দেখতে পাই পৃথিবীর বিজ্ঞান বলবে আকাশে যাওয়া যায় না আমার আল্লাহ বলেন আকাশে যাওয়াও যায় আসাও যায় যিনি গেছেন নামেন নাই যিনি নেমেছেন আদম সফিউল্লাহ জান্নাতুল মাওয়া থেকে তিনি আর উঠেন নাই নেমেছেন উঠেন নাই উঠেছেন নামেন নাই আর আমার আল্লাহ তার দোস্তকে সাতাইশে রজব এই মাসে তো নবীজির উম্মে হানের ঘরে শোয়া সিনাকে ত্যাগ করে জিবরিলকে সঙ্গে করে জান্নাতি গাড়ি বোরাকে করে ইয়াসরিব বেতলহাম বাইতুল মুকদ্দাস সমস্ত নবীদের নামতি করে আমার নবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে ওয়াইএসএস টুটি সবগুলো ক্রস করে আমার নবী প্রথম আকাশ আদম নবী দ্বিতীয় আসমান ঈসা এবং হাইয়া তৃতীয় আসমান ইউসুফ আসাম চতুর্থ আসমান ইদ্রিস আসাম পঞ্চমে হারুন আসাম ষষ্ঠ মুসা কালিমুল্লাহ সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহ সাথে দেখা করে সিদ্দাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহ পাকের সাহায্যে লাগে আল্লাহকে দেখে রাতের মধ্যে চলে আসলাম আমার আল্লাহ বলেন দোস্ত আরো কাছে আরো কাছে আরো কাছে আপনি এমন একটা জায়গা আসছেন এই জায়গায় আগে কেউ আসে নাই পরে কেউ আসবে না এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান মান ইজ্জত তাজিম তকিল ফার্স্ট পজিশন র্যাঙ্কিং আমি আল্লাহ বাড়াই দিলাম কি দোলক বোলক গ্রহ নক্ষত্র সব জায়গায় আমি আল্লাহ যেখানে দোস্ত আপনিও সেখানে সেই নবী হিজরা কেন হয় নবীর সাহাবীরা জানে না জানে না রসুল্লাহকে প্রশ্ন করা হচ্ছে হিজরা কেন জন্ম নেয় ছেলে কেন হয় মেয়ে হয় কেন ইজা সাবাকা মাউর রজুল ফাকান আল ওয়ালাদু যাকারা ওয়া ইজা সাবাকা মাউর মারা ফাকান আল ওয়ালাদু উনসা ওয়া ইন ইসতালা ফাকান আল ওয়ালাদু কুলসা মুশকা অন্যভাবে রওয়ায়েত আসছে ফাতহুল বারীতে সুনান তিরমিজিতে তাফসীর ইবনে আবি হাতিমের বর্ণনাগুলো সবগুলোর সামগ্রিক বর্ণনা হচ্ছে হিজরা হয় নারীদের পিরিয়ড চলাকালীন সময় হরমতের সময় হারাম অবস্থায় যখন কোন পুরুষ ইন্টারকোর্স ফিজিক্যাল রিলেশনে যায় দোয়া না পড়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শয়তান এই দোয়া না পড়ে তখন শয়তান ওই পুরুষের সাথে ইন্টারকোর্সে সে অংশগ্রহণ করে অ্যাড হয়ে যায় যখন অ্যাড হয়ে যায় তখন পুরুষের শয়তান হলো মূল হলো জিন জিনের সহবাসের কারণে মায়ের পরে যে সন্তানটা জন্ম হয় এটা হচ্ছে ওয়ালাদুল জিন এটা জিনের সন্তান ওই শয়তানের সহবাসের কারণে পিরিয়ড চলাকালীন সময় ওই সময় মূলত ওই সন্তানটা তখন হিজরা হয় ওটা মূলত ওয়ালাদুল জিন জিনের সন্তান বড় কঠিন জিনিস এই জন্য ফিজিক্যাল রিলেশনের সময় বুঝতে হবে দোয়া কালাম পড়ে নিতে হবে
الله اكبر বলেন আরেক বলেন الله اكبر মার্কেটে যখন সন্তানটা 120 দিন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেন আল্লাহর কাছে জিজ্ঞেস করেন ফেরেশতা আল্লাহ এটা পুরুষ হবে না মেয়ে হবে ছেলে না মেয়ে না হিজনা কি হবে এটা কি আবর্ষণ করব নাকি থাকবে এটা কি আলাকা নাকি মদগা ওয়ালাকাদ খলকনা ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খলকনা নুতফাতা আলাকা ফখলকনা আলাকাতা মদগা ফখলকনা মদগাতা উযামা ফকাসালনা উযামা লাহমা সুম্মা ইনশানাহু খলকান আখর ফতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন الله اكبر বলেন উত্তম আকৃতি আল্লাহ বানানোর আর সেই উত্তম আকৃতি তোমার ভালো লাগে না তুমি পুরুষ মানুষ তোমাকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন গোব দিয়েছেন দাড়ি দিয়েছেন মাথার চুল তোমার বড় হবে না যতটুকু হওয়ার ওইটুকু হবে কত সুন্দর তোমাকে চেহারা দিয়েছেন এখানে ডিজাইন করে মোজ দিয়েছেন তোমাকে এত সুন্দর করে দিয়েছেন আর তোমার এটা ভালো লাগে না মুতাগাইয়্যারাতিন খালকাল্লাহ আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে এখানে নাসপিন করো কানের মধ্যে দুল লাগাও কপালের মধ্যে তুমি টিপ দাও তুমি নিজে নিজে মন সেট আপ করো ট্রান্স সাধো তুমি মহিলা সাধো বাস্তবতা তুমি পুরুষ অথচ বাবার সম্পদ নেওয়ার সময় তখন তুমি মহিলা না তখন তুমি দাঁড়ায় যাও পুরুষ হিসাবে তুমি চেতা তুমি বাপ্পা কথা বলেন ঠিক এদেরকে গ্রেফতার করা দরকার এদের উদ্দেশ্য ভিন্ন কথা বলেন যারা বলেন লা আল্লাহু তাবারাক ওয়া তাআলা আল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা আল্লাহ তাআলা তাদেরকে ওয়াসিমা মুস্তাওসিমা এদেরকে নিশা এখন নারত করছে অভিসম্পাত করছে কথা বলেন যারা বলেন এইজন্য মানুষের সৃষ্টি মানুষ হলো সবচেয়ে উত্তম সৃষ্টি উত্তম আকৃতিতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সেই উত্তম আকৃতিটা তোমার ভালো লাগে না মানুষটা তোমার ভালো লাগে না অন্যটা তোমার ভালো লাগে এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আমিন বলেন